হ্যালো আমি এখন আপনাদের যে জিনিস দেখাতে যাচ্ছি সেটা আগুন জল না তেলা পিয়ার চারো না আমি আপনাদের দেখা যাচ্ছি জাস্ট কিভাবে জাল বানাতে হয় তাহলে আসুন দেখি আমরা কীভাবে জাল বানানো যায় জাল বানানোর জন্য মেনলি তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে সুতা একটা এরকম কাঠি যেটার উপর দিয়ে জালটা বানানো হবে আর একটা সুতা ভরার জন্য এরকম কাঠি যেটাতে অলরেডি সুতা পেছানো আছে কিছু জাল বানানোর জন্য আপনাকে এরকম একটা দড়ি বলেন বা সুতা যে কোনো জায়গায় এটা হ্যাঙ্গিং করতে হবে যেন জাল বানানোর সময় এটা প্রেশারটা নিতে পারে এবং এরকম একটা কাঠি লাগবে যেটার উপর দিয়ে জালটা আমরা বোনাবো তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই কাঠির চওড়াটা যতটুকু হবে জালের গ্যাপ কিন্তু তার দ্বিগুণ হবে সেক্ষেত্রে আপনাকে চয়েস করে নিতে হবে আপনি কত গ্যাপের জাল বানাতে চান বা তার জালের গ্যাপটা কতটুকু হবে সে অনুযায়ী আপনি কাঠিটা বেছে নেবেন তাহলে আমি দেখাচ্ছি আর এখানে আমার সুতার কাঠিটা দেখে নেব এখানে একটা কাঠিতে সুতা বেঁচানো হয়েছে তাহলে শুরু করলাম এখানে অলরেডি একটা গিট দিয়ে নিয়েছি আমার এই যতগুলো নেটের গ্যাপ হবে প্রত্যেকটা ভিতর দিয়ে আমার এই মেন সুতাটা কাজ করবো এটা দিয়ে আমি জালটাকে ঝুলিয়ে রাখব তাহলে আসেন আমি প্রথমে সুতাটা থাকবে এটা তল দিয়ে কাঠি তল দিয়ে এবার উপর দিয়ে আপনি এভাবে নেবেন এবার গিট দেওয়ার পদ্ধতি হচ্ছে এই তারপরে এই গ্যাপ দিয়ে ঢুকবে ঢুকার পরে এদিক দিয়ে বের হবে এক এভাবে পঞ্চাশটি করেন প্রথমে পঞ্চাশটা ঘর আমি এত করতে পারব না জাস্ট দেখানোর জন্য এটা করা আবার দেখাচ্ছি এই সুতাটাকে হাত দিয়ে কাঠি তলে চেপে ধরতে হবে দেন এই যে দুই আচ্ছা আমি জাস্ট স্যাম্পল দেখানোর জন্য এই কটা করলাম এখন আমি এটাকে খুলে ফেলব এটা হচ্ছে আপনার প্রাইমারি স্টেজ বা জো যেটা বলে বা জের বা জো তোলা যেটা এখন সেকেন্ড টাইম আপনি যখন করবেন এটাকে এদিকে নিয়ে আসেন আবার সুতাটা তলে দিন ধুয়ে এবার প্রত্যেকটা ঘরের ভিতর দিয়ে এই সুতাটা সেকেন্ড টাইম আপনি আবার করবেন এক পরেরটা দেখুন এভাবে আপনি পঞ্চাশটা ঘর নেবেন আমি কিন্তু অল্প দিয়ে আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা করা আমি এগুলো করছি এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আপনি তো একটা না এভাবে করবেন না আপনাকে এর পাশ বাড়াতে হবে এই পাশ বাড়ানোর জন্য আপনাকে যা করতে হবে সেটা আমি দেখাচ্ছি আমি এখানে অলরেডি তিনটা ধাপ করে ফেলছি এক দুই তিন এখন আপনাদের পাশ বাড়ানোটা দেখাব তবে তার আগে আরেকবার বলি রিভাইজ করি আপনি শুরুতে নেবেন পঞ্চাশটা ঘর তারপরে আপনি এভাবে দশবার করবেন দশবার করার পরে পাশ বাড়াবেন আপনি হিসাব করেন যদি আপনি পঞ্চাশটা ঘর নেন যদি দশটা পাশ বাড়ান তাহলে পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ প্রতি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর পরে একটা পাশ বাড়বে এভাবে আপনি দশটা পাশ পঞ্চাশ ঘরে বাড়াতে পারবেন উপরে নেবেন পঞ্চাশ নিচে দশটা লাইন গাঁতবেন গাঁথা পরে তারপরে আপনি পাশ বাড়াবেন এভাবে আরও দশবার গাঁদবেন তারপরে আবার পাশ বাড়াবেন এই তাহলে দেখাচ্ছি এই যে দেখেন আমার ছোটো জাল আচ্ছা তাহলে শুরু করে আমার যেহেতু পঞ্চাশটা না এই দশ বারোটা মতো করা আছে তাই সেক্ষেত্রে দুইটা পরে আপনাকে পাঁচ বাড়ানো দেখাচ্ছে জাস্ট নর্মালি এখন এক দুই এবার পাঁচ এবার যে বিষয়টা হচ্ছে আমি ঘর যখন বোনাচ্ছি তখন এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটার সাথে একটা একটা কিন্তু এখন আমি এটাতে যাব না এটার পরে এটাতে যাওয়ার কথা যাব না সেক্ষেত্রে যাব এইটা এই যে উপরে যেটা দেখা যাচ্ছে এটাতে আমার পাশ বাড়বে তাহলে আমি এর ভিতর দিয়ে নিলাম এই তবে এখানে আমি ডাবল ভিত দিলেও হয় সিঙ্গেল দিলেও হয় তবে ডাবল দিলে ভালো এক ডাবলটা আমি দেখা দিচ্ছি এক আবার ওইভাবে যাবে দুই হয়ে গেল এবার আমি পরের ঘরটা আবার যাচ্ছি আমি দুই ঘর পরে করলাম আপনি করবেন পাঁচ ঘর পর দশবার তাহলে পাঁচ দশে পঞ্চাশ যেহেতু আপনার ঘর হচ্ছে টোটাল পঞ্চাশটা তাহলে এরপরটা করার পরে আমি এটা খুলে দেখাচ্ছি কী অবস্থা হলো এটা হচ্ছে নর্মাল এখানে কোনো পাশ দেয়নি এবার খুলে দেখাচ্ছি এই যে পাশ আপনার এক ঘর করলাম দুই ঘর করলাম এই ঘরে পরে আমার এই ঘরে যাওয়ার কথা ছিল না গিয়ে আমি এখানে গেলাম তাতে কি হলো তাতে আমার এই দুই ঘরের মাঝখানে আরও দুইটা ঘর বেশি হলো যেখানে একটা হর কথা ছিল সেখানে দুটা তার মানে আপনার দুইটা ঘর আপনি বেশি পেলেন এইভাবে আবার পাঁচটার পরে আবার একটা পাশ বাড়াবেন আবার দুইটা ঘর বেশি পাবেন এরপর আবার কন্টিনিউ আপনি ওখানে জাল বনতে থাকেন আবার যখন দশটা ঘর হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তখন আপনি আরও হিসাব করে আরও পাঁচটা পাঁচটা করে দিতে পারেন ছয়টা পর পরও দিতে পারেন এভাবে পাশ বাড়ায় নিতে পারবেন এই আপনি যদি মনে করেন যে জাল আরও বেশি চওড়া করবেন ঘন ঘন পাই দেন আমি যেমন পাঁচটা পরে দিলাম আপনি তিনটা পরে দেন দুইটা পরে দেন দুইটা না ঠিক পাঁচটা পরে দেন ওইটাই ভালো হবে ওকে থ্যাংক ইউ এখন আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখাচ্ছি আমার একটা তৈরি করা জাল এখন কাজ চলছে একটু নিচে দেখেন এখানে একটা মালি এই মালি বরাবর এখানে আসেন এখানে একটা মালি এই মালি বরাবর আরও উপরে আসেন এখানে একটা বালি এখন আপনাদের সুবিধার জন্য আমি জাস্ট দুটো লাইন আরেকবার গিট দেওয়াটা দেখা দিচ্ছি আচ্ছা এই প্রথম ঘরে নিলাম সুতাটা তল দিয়ে চাপ দিয়ে ধরলাম এবার এই দুটো সুতা একসাথে গিট যাবে এই দুটার ভিতর দিয়ে ঢুকালাম এই সার্কেল এই এক দ্বিতীয়টা আবার দুটার ভিতর দিয়ে নিব এই হলো গিট দেওয়ার নিয়ম থ্যাংক ইউ